নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত এক বড় খবর সামনে এলো। বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়দানের পর বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা প্রাথমিকে আর বসতে পারবেন না, ফলে নতুন করে আর প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারবেন না বিএড করা চাকরি প্রার্থীরা। তবে একই সঙ্গে আগেই চাকরি পাওয়া বিএড করা শিক্ষকদের স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। আগস্ট 2023 আগে যারা বিএড দিয়ে প্রাথমিকের চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ বলে জানালো সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশনের মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে প্রাথমিকে 11/8/2023 আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে। 2018 এনসিটি বিজ্ঞপ্তি আগেই খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। ওই বিজ্ঞপ্তি দিয়ে এনসিটি জানায় সারা দেশে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও হতে পারবে প্রাথমিক শিক্ষক, তবে নিয়োগের পর 6 মাসের মধ্যে একটি ব্রিজ কোর্স করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ান ডিভিশন বেঞ্চের রায়ের ফলে ওই নির্দেশ খারিজ হয়ে যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নিয়ে বিভিন্ন রাজ্যে দায়ের হয় একাধিক মামলা। রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের দিকেই রায়দান করে, যদিও হিমাচল প্রদেশ হাইকোর্ট তেমন রায় দেয়নি। সুপ্রিম কোর্টে জয় হয় বিএসটিসি ভার্সেস ডিএলএড করা চাকরি প্রার্থীদের। 2018 এনসিটি এর জারি করা গ্যাজেট বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করে। এর ফলে বড় জয় মেলে বিএসটিসি অর ডিএলএড চাকরি প্রার্থীদের। ভারত সরকার বিএড এবং এনসিটি এর আবেদন খারিজ করা হয়। রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল। এই রায়ের ফলে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ একরকম বন্ধ হয়ে যায়। প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায়, শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়, সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা। বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে, এবং ইতিমধ্যেই যারা আগস্ট 2018 আগে বিএড যোগ্যতা নিয়ে প্রাথমিকে চাকরি করছেন তাদের চাকরি নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না, কারণ তাদের চাকরি সুনিশ্চিত থাকছে এবং সেই প্রকার সিরমোহর দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টই। তো আশা করছি বন্ধুরা, আপনারা যারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন এবং ভিডিওটিকে সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই স্বস্তির খবরটি আপনাদের মাধ্যমে পেয়ে থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।